আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আসলে আমি এত অলস, ব্লগটা অনেক আগের কিন্তু আমার এডিট করা হয়নি। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর একটা জায়গাতে আছি। এটা হচ্ছে ঈদের সেকেন্ড ডে, তো সাডেন প্ল্যানেই, মানে বলতে পারেন একদম হঠাৎ করেই চলে যাওয়া হয়েছে কেরানীগঞ্জে। আর এটা হচ্ছে পদ্মপুকুর নামে একটা মানে রেস্টুরেন্ট। তো এই হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি কেরানীগঞ্জ। এটা হচ্ছে কেরানীগঞ্জ, বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলি দিয়ে ওই পাশ দিয়ে এখানে যেতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি আর শুভ দুইজনে বের হয়ে গিয়েছি, আর আমাদের সাথে আরও দুইজন আছে, দেখতেই পাবেন একটু পরে। তো যাচ্ছি যাচ্ছি বরাবরই আমার ঢাকার এরকম জ্যাম জট থেকে এই জায়গার, এই কেরানীগঞ্জের বা বছিলার ওদিকে এই নিরিবিলি পরিবেশটা আমার খুবই পছন্দের। আর এই প্লেসটা আর ওয়েদারটা এত সুন্দর ছিল যেটা না বললেই নয়, অনেক ভালো লাগতেছিল। এই তো এখন আমরা আছি রূপকথা ক্যাফেতে। এই ক্যাফেটা অনেক সুন্দর করে সাজানো, আমি এর আগেও এই ক্যাফের ভিডিও দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই দেখেন শুভ বাইক পার্ক করতেছে আর আমি একটু ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি, কারণ ব্লগ করার তেমন কোনো ইচ্ছা ছিল না, বাট তাও আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম আপনাদের জন্য। তো এই দেখেন এই রেস্টুরেন্টটা বরাবরই খুবই সুন্দর, আর আজকের যে ওয়েদার ছিল মাথা নষ্ট। এখন দেখতেই পাচ্ছেন আমরা ফার্স্টে রূপকথাতে গিয়েছিলাম, দেন এখন যাচ্ছি পদ্মপুকুর। এই ভিতরের চিপা রাস্তাটা দিয়ে হচ্ছে এই যে পদ্মপুকুর রিসোর্ট, এখানে একটা পুকুর আছে এবং অনেক সুন্দর। আমরা বেশিক্ষণ ছিলাম না ওইখানে, 2-3 মিনিটের মতো আর কি একটু ঘোরাঘুরি করছি। তো এই তো ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাব লাঞ্চ করতে। এখন আমরা চলে এসেছি আড্ডা রেস্টুরেন্টে, এটা হচ্ছে আড্ডা রেস্টুরেন্ট। তো এখানে আমার এর আগে কখনো আসা হয়নি, তো ভিতরে ঢুকে দেখলাম আসলেই খুব সুন্দর করে তারা করেছে, তাদের ভিতরের সম্পূর্ণ সেট আপটা অনেক সুন্দর করে করা, কী বলবো। আর এখন এই যে আমাদের ফুডটাও অনেক টেস্টি ছিল, সত্যি কথা বলতে ফুডগুলোও অনেক ইয়াম্মি ছিল। এখন আমরা চলে আসছি হচ্ছে স্যামন ভাইদের হচ্ছে বাড়ি কেরানীগঞ্জে আছে, ওখানে কেউ থাকে না। ওখানে একটা আম গাছ আছে, পুরো গাছ ভরা আম ছিল, আমি তো দেখে আমার লোভ সামলাতে পারি নাই, তো আমি বললাম আমি আমগুলো ছিঁড়বো। এই যে দেখেন আম ছিঁড়তে চলে আসছি, বাকিটা আপনারা এখন দেখেন আমরা তারপর কী করি। মজাটা বেশি চুরি করছি। ছোট ছিল না। ছোট ছিস না। আমি ছোট
তো অনেকগুলো আম পারছি আর আমগুলো অনেক মজা ছিল সত্যি কথা। তো এখন হচ্ছে আমার বাসায় যাচ্ছি, ওই দেখেন টুইন ভাইয়ের হাতে অনেক আম। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।